হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই সুস্থ এবং খুব ভালো আছেন। আমার ভয়েসে এটা ফার্স্ট ইউটিউব ভিডিও। আই হোপ এই ভিডিওতে পড়া সমস্ত ইনফরমেশন আপনাদের কাজে আসবে। নিচে আমি একটা ডিটেল ডিসক্রিপশন দিয়ে রাখবো। আমি রিসেন্টলি এই ইয়ার জানুয়ারি মাসে এই ট্রিপটি করি উইথ মাই প্যারেন্টস। থ্রু দিস ভিডিও আমি তার প্ল্যান, পাথ, হোটেলস অ্যান্ড আরও অনেক তথ্য প্রোভাইড করেছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। And jodi helpful hoy then please channel ke subscribe korben and notifications on kore rakhben. Ei video ti ektu beshi boro hoye jacchilo tai ami etake dutu pare divide korechi. First part e east sikkim er ekti plan thakbe. Second part ki hobe apni tar sathe darjeeling, tinchule ba lamart cover korte paren tar ekta idea thakbe. Sathe thakbe somosto projoner tottho. Tahole shuru kora jak prothom porbo. স্টেশনের ঠিক বাইরে গাড়ি আমাদের অপেক্ষাতেই ছিল। গাড়িতে উঠে পড়ল। শিলিগুড়ি শহরের মধ্যে দিয়ে সেবক রোড হয়ে করোনেশন ব্রিজকে ডান দিকে রেখে কালিম্পংয়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব ইচ্ছেকার উদ্দেশ্যে। সেবক থেকে আমাদের সঙ্গ নেবে তিস্তা নদী। প্রথম দিন গন্তব্য ইচ্ছেগাঁও। শিলিগুড়ির নিচের পাহাড়ের পশ্চিম ঢালে এই ছোট্ট গ্রাম। আমাদের হোমস্টে ছিল খাম্বু হোমস্টে। সামনে সুন্দর ব্যালকনি। আমরা এখানে খুব সুন্দর ওয়েদারে একটু রেস্ট করে নিলাম। সন্ধ্যাবেলা এই ব্যালকনি থেকে সানসেট উপভোগ করতে পারলাম। বলে রাখি এই হোমস্টের ঠিক পেছনেই শিলিগুড়ি যাওয়ার একটি ছোট্ট ট্রেক আছে, সেটা অনেকেই করে থাকেন এখান থেকে। পরের দিন ভোরবেলায় দেখা মিলল কাঞ্চনজঙ্ঘা সেই সামনে ব্যালকনি থেকে। ব্রেকফাস্ট সেরে ফ্রেশ হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। আজ দ্বিতীয় দিন গন্তব্য বদামচেন। আজ আমরা পশ্চিমবঙ্গ এবং সিকিমের বর্ডার ক্রস করব। বদামচেনে আমরা ছিলাম নির্বাণা গুরুং হোমস্টেতে। সামনেই আবার সুন্দর ব্যালকনি, রুমের পাশেই লাঞ্চ করে ভরপুর উপভোগ করলাম এই আবহাওয়া। এই ব্যালকনি থেকে দেখা এই সুন্দর সূর্যাস্ত ক্যাপচার করে রাখলাম একটি টাইম ল্যাপসের মাধ্যমে। রুমের জানলা আর তার সামনে ব্যালকনি, তাতেই দেখা ভোরবেলার এই সুন্দর সবুজ ভ্যালি। তৃতীয় দিনের গন্তব্য জুলুক। বেরিয়ে পড়লাম জুলুকের উদ্দেশ্যে।
থাম্বি ভিউ পয়েন্ট থেকে দেখা সূর্যোদয়। নিচে ওই হেয়ার পিন বেন্ডসগুলোই হচ্ছে সিল্ক রুট অর দ্য নিউ সিল্ক রুট। বরফে ঢাকা ভোরের কাঞ্চনজঙ্ঘা দেখে আমরা আবার ফিরে এলাম আমাদের হোটেলে। জুলুকে আমরা ছিলাম ড্রিমস রেসিডেন্সি জুলুকে। হোটেলটি ভালোই, শুধুমাত্র আমরা শীতকালে ছিলাম বলে একটু লিমিটেড রিসোর্সের জন্য একটু প্রবলেম হয়েছিল, বাট আদারওয়াইজ অন্য সময় এটি খুবই ভালো। আজ চতুর্থ দিন, আজকের গন্তব্য ঋষিখোলা। পশ্চিমবঙ্গ এবং সিকিমের সীমান্ত বরাবর এই ঋষি নদী বয়ে গেছে। নেপালি ভাষায় খোলা শব্দের অর্থ নদী, আর এই ঋষি নদীর তীরেই আমাদের এই রিসর্ট। নিশ্চয়ই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পার্ট 2 এর অপেক্ষায় থাকবেন।